আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় বেশ ভালোই আছি। তো আজকে আবারও একটা সকাল, বৃষ্টি ভেজা সকালে সারাদিনের ব্লগ দেখার জন্য স্বাগত জানাচ্ছি আপনাদের আমার চ্যানেলে। তো আজকে সকাল থেকে শুরু করেছি ব্লগটা, দেখতেই পাচ্ছেন আপনারা সারা রাত বৃষ্টি হয়েছে। সকালে আমি যখন ঘুম থেকে উঠে ফ্রেশ হতে টয়লেটে গেলাম, এটা হচ্ছে টয়লেটের জানালা দিয়ে তোলা ছবি, মানে আমার বাসার পিছন সাইডটা। আর এটা বৃষ্টি দেখে তারপরে ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে একটু এখানে এসে দাঁড়ালাম। দেখছেন আপনারা এমনই অন্ধকার থাকে আমাদের এখানে বেশিরভাগ সময়, আসলে আকাশটা অনেক ক্লাউডি থাকে, এই জন্য অনেক সময় আমার ভিডিওর কোয়ালিটি অত ঝকঝকা হয় না যেটা সান থাকলে হতো। কিন্তু কিছু করার নাই, আমাদের ওয়েদারটাই এরকম আসলে। তো সপ্তকের বাবার সঙ্গে একটু বৃষ্টি বিলাস করলাম, কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দুজন বৃষ্টি দেখলাম। তো বৃষ্টি দেখে তারপরে সে বলল যে বৃষ্টি হচ্ছে, আমি তাহলে বাইরে ক্লিন করি। আমি বললাম যে ঠিক আছে, তাহলে আমি আমার রান্নার কাজ শুরু করে দিই। আর সে বলল যে আজকে খাবে হচ্ছে ভুনা খিচুড়ি, গরুর মাংস। আর একটা আনকমন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো রান্নায় যাওয়ার আগে আমি কাপড়গুলো একটু ধুতে দিয়ে দিই, এদিকে কাপড়গুলো ওয়াশ হোক। আর এখন যেহেতু ড্রায়ারও আছে আমার, তো ড্রাই হয়ে যায় এটার জন্য, মানে বৃষ্টি থাকলে ওয়েট করতে হয় না যে কোথায় দিব বা কী করব। তো সপ্তকের বাবা বলল যে সে বাইরে ক্লিন করবে। তো আমি বললাম যে বৃষ্টির মধ্যে কীভাবে ক্লিন করবা? সে বলল যে সমস্যা নাই, বৃষ্টিতে আরও ভালোভাবে নাকি ক্লিন হবে। তো আমি বললাম ঠিক আছে, করো যেটা করতে চাও, আর আমি দেখাচ্ছি আপনাদেরকে সে কীভাবে ক্লিন করে। তো কাপড়গুলো প্রথমে ওয়াশ করতে দিয়ে তারপর আমি একটু চাও খেয়ে নিয়েছি অবশ্য, আর সে চলে গেল বাইরের কাজটা করতে। তো এই তো বাইরে দেখছেন আপনারা, সে পাওয়ার ওয়াশটা দিয়ে এভাবে আউটসাইডের যে এই জায়গাগুলো, তারপর বাসার ফ্রন্টের যে আমাদের জায়গাগুলো আছে, ফুটপাথগুলো যেটা বলা যায়, সেগুলো ক্লিন করছে। তো এগুলো আসলে ক্লিন করলে অনেক, মানে দেখাবো আপনাদেরকে ক্লিন করার পরে কেমন হয়। একটু সাদা দেখা যায় আর কি, ক্লিন তো বোঝাই যায়, মানে ক্লিনলেস ক্লিনিংয়ের ফ্রিক হলে যা হয়, ক্লিনলিনেস ফ্রিক যেটাকে বলে, সে আসলে সেরকমই। তার কোথাও কোনো নোংরা বা অপরিষ্কার জিনিস তার একদমই পছন্দ হয় না। তার কাজ আছে, তারপরও সে সকালবেলায় শুরু করে দিবে এগুলা। তো এই তো দেখছেন একদম বাসার ওয়াল টোয়াল সহ ধুয়ে ফেলেছে, আর এই তো ধোয়ার পরে হচ্ছে এরকম একদম সাদা হয়ে যায়, আর না হলে কিন্তু একটু কালো কালো থাকে, একদম এরকম হয়ে যায়। তো এই আমি একটু একটু ইউটিউবে ঘুরছিলাম, আপনারা দেখছেন যে চ্যানেলটা হ্যাপিনেস উইথ টুইন্স, যদি আপনারা এই চ্যানেলটা না দেখে থাকেন অবশ্যই একটু ঘুরে দেখবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। আর এই চ্যানেলে দেখছি কারণ হচ্ছে যে আপনারা ভাবছেন যে রান্না সময় কেন এগুলো দেখছি, একটা জিনিস আজকে বানাবো, তো সেই রেসিপিটা হচ্ছে আমি হ্যাপিনেস উইথ টুইন্সের এই লাস্ট ভিডিওটার থেকে দেখে শিখেছি, সাথে যদিও নিজে কেরামতিও করেছি। তো যাই হোক, সেটাই দেখছিলাম, আর ওর চ্যানেলটা এত সুন্দর, আপনারা যদি না যেয়ে থাকেন আমি অনুরোধ করব একবার অবশ্যই ঘুরে দেখবেন, ওর কাজ আপনাদের অবশ্যই ভালো লাগবে। তো চন্দনার একটা রেসিপি ছিল যে কচুর মুখি দিয়ে অনেকগুলো আইটেম বানিয়েছে, তিনটা আইটেম বানিয়েছে ওর লাস্ট ব্লগে। তো আমি আর আজকে তিনটা না, আমি জাস্ট একটা আইটেমই বানাবো। তো এটা দেখতে পাচ্ছেন আপনারা, কচুর মুখি বাসায় ছিল, তো ভাবলাম বানিয়ে দেখি কেমন হয়। তো রিভিউটা পরে দিব আপনাদেরকে। তো কচুমুখিটাকে সিদ্ধ করে ছিলে এভাবে ম্যাশ করে নিয়েছি, আর এটার মধ্যে যা যা লাগবে এগুলো সামনে দেখতে পাচ্ছেন, আমি বলছি কী কী দিচ্ছি। এর মধ্যে আছে চিলি ফ্লেক্স, একটু লালমরিচের গুঁড়া, ধনিয়া পাতা, লবণ, কাঁচা পেঁয়াজ, আর ওটা হচ্ছে গরম মশলা, সরি গোলমরিচের গুঁড়া, কালো গোলমরিচের গুঁড়া, আর একটু বেকিং পাউডার আর কর্নফ্লাওয়ার, আর হচ্ছে একটু ডিম। এই জিনিসটা খেতে এত মজা, নর্মালি আমরা কচুর মুখি খাই ভর্তা করে তরকারিতে দিয়ে, কিন্তু এভাবে খেয়ে দেখিনি, আজকে ট্রাই করলাম। সপ্তকের বাবা খুবই পছন্দ করেছে আর খিচুড়ির সঙ্গে খুবই মজা লেগেছে খেতে, আপনারা প্লিজ একবার ট্রাই করবেন। আর অবশ্যই হ্যাপিনেস উইথ টুইন্স চন্দনার চ্যানেলটা ঘুরে আসবেন, ও অনেক সিম্পল জিনিস দিয়ে অনেক মজার মজার রেসিপি তৈরি করে দেখায়, তো আশা করি আপনাদের ভালো লাগবে। তো এখন আমি একে একে করে সব মশলাগুলো দিয়ে দিব, ঝাল যার যার ইচ্ছা অনুযায়ী দিবেন, আমার বাচ্চারা যেহেতু খাবে না আমি একটু ঝাল বেশি করে দিয়েছি, আপনারা ঝাল কম খেতে চাইলে কম দিতে পারেন। এটা হচ্ছে বেকিং পাউডার, ধনিয়া পাতা,
আর লবণ, স্বাদ মতো লবণ, লবণটা পরে চেক করে আবার দিতে, যদি কম হয় দেওয়া যাবে। এটা দিয়ে ভালো মতন মেখে তারপর আমি ডিম দেব, তারপরে হচ্ছে কর্নফ্লাওয়ার দিব। এটা যেমন ক্রিস্পি ছিল উপরের পার্ট, মানে উপরের কোটটা, ভিতরে ততটাই সফট ছিল, অনেক মজা লেগেছে খেতে। কাউকে না বললে একদমই সে বুঝতে পারবে না যেটা কুচুরমুখী দিয়ে তৈরি করা। আর এই ধরনের ভেজিটেবলগুলো আমাদের খাওয়া উচিত, বাচ্চাদেরও খাওয়ানো উচিত, আর বিকালে নাস্তাও পারফেক্ট, যে কোনো খিচুড়ি বা ভাতের সঙ্গে আপনারা খেতে পারেন। তো এই তো এখানে পরিমাণ মতন আমি যেহেতু কম মুখীর ম্যাশটা, তো সেজন্য অল্প করে দিয়ে নিলাম। তারপরে এখানে স্বাদ মতো আমি কর্নফ্লাওয়ারটা দিব, মানে স্টিকি হতে যতটুকু লাগে আর কি, ওই হিসাবে দিবেন যেন হাত থেকে পরে তেলের মধ্যে। আসলে অনেকে বলে যে রান্না বান্না দেখানোর কি আছে, এগুলো সিম্পল রান্না সবাই জানে, তারপরে ব্লগাররা কেন দেখান। বাট আমার কাছে মনে হয় সবাই সত্যি কথা বলতে সব জানে না, অনেকেই অনেক কিছু খায়নি, সেটা আমরা এক একজনের ব্লগ দেখে একটু আনকমন আনকমন জিনিস বানানোর আইডিয়া পাই, বানিয়ে খেতে পারি, অনেক মজা লাগে। সো এটা কোনো কিছু আসলে মানে বেকার না আর কি, ব্লগ 15 মিনিট দেখবেন, কারো রান্না বান্না দেখবেন, সেটা একদমই বেকার না। এই জিনিসটা আমি আগে কখনো খাইনি, আজকে কিন্তু প্রথম খেলাম, খুবই মজা লেগেছে। তো এখন আমি তেলে ভেজে নেব। আর পুরান কথাটা বলে নেই, যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হতে অনুরোধ করছি। আর যারা করেছেন অসংখ্য ধন্যবাদ আপনাদের। আর এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ারও করে দিতে পারেন। আর হ্যাঁ, প্লিজ চন্দনার চ্যানেলটা ঘুরে আসতে ভুলবেন না, হ্যাপিনেস উইথ টুইন্স। তো এই তো আমার হয়ে গিয়েছে বড়া, আমি বিদায় নিয়ে নিব আজকে, কারণ হচ্ছে এটার আবার আজকে লাঞ্চ, এগুলা এটার যে রিভিউটা সেটা সপ্তকের বাবা দিবে, আপনারা তার মুখ থেকেই শুনুন যে সে খাওয়ার পরে মজা পেয়েছে কেমন। এটা তো আমি ভুনা খিচুড়ি করেছি, আর আমার আসলে যত যাই থাকুক ডিম ভাজা আমার লাগেই, গরুর মাংস অনেক ঝাল করে রান্না করেছি। এই তো আমাদের সিম্পল লাঞ্চ, তো সপ্তকের বাবার মুখ থেকে শুনুন রিভিউটা। আশা করি আজকের ব্লগটা ভালো লাগলো, বিদায় নিয়ে নিব, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা যে যেখানে আছেন, যে প্রান্তে আছেন, সবাই আমাদের তরফ থেকে সবার জন্য সালাম রইল। তো আজকে আমরা এই চ্যানেলের মাধ্যমে একটা নতুন রেসিপির উপস্থাপন করব, দেখাবো, যেটা আপনারা শুনলে আসলে হতবাক হয়ে যাবেন, কারণ এটা কি সম্ভব যে এটা কেউ এইভাবে খাওয়া যায়। তো এখানে আমি দেখাচ্ছি, আগে খিচুড়ি নাও, এটা হচ্ছে আমাদের আজকে লাঞ্চ খিচুড়ি। তো খিচুড়ি আপনারা হয়তো আমাকে গালি দেওয়া শুরু করে দিয়েছেন যে এটা খিচুড়ি, খিচুড়ি দেখানোর কি আছে। তো খিচুড়িটা দেখাচ্ছি, এটা খিচুড়িটা দেখাচ্ছি না, আমাদের যে মেনু আছে আজকে সেটা সেটার সঙ্গে আপনাদের শেয়ার করছি। এই খিচুড়ির সঙ্গে আমাদের আছে আজকে, খিচুড়ি তো কিভাবে রান্না করতে হয় সে সবাই জানে তাই না, ডাল চাল হলুদ লবণ দিলে খিচুড়ি হয়ে গেল। এইখানে এটা হচ্ছে যে ডিম, তো ডিমটাকে কাঁচামরিচ পেঁয়াজ এগুলো দিয়ে এরকম ফেটে তারপরে চুলার উপর দিয়ে ডুডু ডুডু করে এটা এরকম হয়ে যায় চেহারাটা হলো। এখন এইটা কি জিনিস, এটা খাও আগে, এইটা খাও, এটা এটা হচ্ছে যে অনিয়ন এন্ড শুকনো মরিচ, চিলি ফ্লেক্স, আর আচার, চিলি এন্ড আচারের তেল, আমরা নর্মালি ঝাল খাই না, তো আজকে সে ঝাল দিয়ে তৈরি করছে, আমি জানি না খাওয়ার পরে চেহারাটা কত সুন্দর হয়েছে না। মেন যে ডিশটা আজকে সেটা হচ্ছে এটা, এটা ভেঙে দেখাও তো, এটা এটা তৈরি করা মানে আপনাদের সবার হাতের নাগালে আছে জিনিসটা, কিন্তু আপনারা কখনোই হয়তো বা ভাবেন নাই। এই জিনিসটা মাথায় এসেছে বাংলাদেশের এক প্রখ্যাত জ্ঞানী ইউটিউবার এবং নাম করা ইউটিউবার, ওনার নাম হচ্ছে চন্দনা বেবি। আচ্ছা, ওনার চ্যানেলের নাম হচ্ছে হ্যাপিনেস উইথ টুইন্স। হ্যাঁ, ওনার দিদির নাম হচ্ছে চন্দনা, তো উনি খুব ভালো মনের মানুষ। উনি থাকেন কোথায়, বগুড়ায়, বগুড়াতে থাকেন, এবং দেখেন ওনার মাথা থেকে এই জিনিসটা আসছে, আমরা কখনোই ভাবতে পারি নাই। আমাদের আল্লাহ মাথা দিচ্ছে কিন্তু জ্ঞান দিচ্ছিল না এটার উপরে, আমি জানি না
কেন আমাদের মাথায় এতদিন আসে নাই, এটা হচ্ছে সেই কচুরমুখী। কচুরমুখীটাকে রেসিপি আমি দিছি, নরমালি আমরা ভর্তা খাই, তরকারি তরকারিতে খাই, ইলিশ মাছ দিয়ে খাই, বিভিন্ন ধরনের কারিতে ইউজ করা হয়, কিন্তু এটা যে এইভাবে খাওয়া যায় কিন্তু চন্দনের মাথায় কিভাবে যে আসলো এই জিনিসটাই আমরা বুঝতে পারিনি। তা ওনার ওই আইডিয়াটা নিয়ে সিনথিয়ার সঙ্গে কিছু স্পেশাল কারিশমা, তার পার্সোনাল কারিশমা মিশিয়ে যে এরকম রূপ ধারণ করেছে এবং কমেন্টস বক্সে জানিয়ে দিবেন কেমন হলো, এবং অবশ্যই নিজে খাবেন না, অবশ্যই ভাইয়াকে খাওয়াবেন যারা ম্যারিড, আর যারা সিঙ্গেল আছেন নিজেরা খাবেন, বাবা মার সঙ্গে খাওয়াইতে পারেন। দিদিটা খুবই ভালো মানুষ, হ্যাঁ, বাংলাদেশের বাংলাদেশের বংশভূত, বাংলাদেশে থাকেন, বগুড়াতে থাকেন, উনি এক বাবার একমাত্র সন্তান, তবে তার দুইটা বাচ্চা আছেন, দোয়া করবেন তাদের জন্য, ওরা যেন ভালো মানুষ হইতে পারে। আপনারা এটা ট্রাই করবেন প্লিজ। কচুরমুখী শুধু মাংস সরি কি বলে মাছ সবজি দিয়ে আসলে নানান ধরনের খাওয়া খাওয়া যে মানে মজা হবে, ইনশাআল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে। ভালো না লাগলে আমাকে আপনি গালি দিতে পারবেন, বাধা নাই। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, করোনা থেকে সবাইকে দূরে রাখুক এই কামনায়। আল্লাহ হাফেজ।